সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওমেগা নেটওয়ার্কের কয়েন ট্রান্সফার অলরেডি শুরু হয়ে গেলেও এটা কিন্তু আপাতত এখন স্থগিত রয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ওমেগা নেটওয়ার্ক মোট 5টা এক্সচেঞ্জারে লিস্টেড হতে যাচ্ছে, gate.io, বাইবিট, OKX, ম্যাক্সি এবং কুকয়েন। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি তাদের অফিসিয়াল টুইটার পেজে, কারণ ওমেগা নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার পেজে আমরা আসলে আমরা দেখতে পাবো যে এখানে দুইটা বড় রকমের আপডেট তারা দিয়ে রেখেছে। এর মধ্যে একটি আপডেট হচ্ছে কুকয়েন ওএমএন টোকেন লিস্টেড করতে যাচ্ছে একই সময়ে, অর্থাৎ আগামীকাল 16 জুন। আর দ্বিতীয় যে আপডেট সেটা তারা এখানে উল্লেখ করেছে যে টিজিই প্রোগ্রাম, টোকেন জেনারেশন ইভেন্ট, এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল অর্থাৎ 16 জুন সকাল 9টা ইউটিসি টাইম, অর্থাৎ লিস্টেড হবে সকাল 10টা ইউটিসি টাইমে। আর তাদের এই ইভেন্টটা শুরু হবে সকাল 9টা ইউটিসি টাইমে। অর্থাৎ আমরা এখন চাইলেও ওমেগা টোকেন বা ওএমএন টোকেন আমরা ক্লেম করতে পারবো না, এই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে 16 জুন ইউটিসি টাইম সকাল 9টা। অর্থাৎ সকাল 9টা, 9-এর সাথে 6 যোগ করবেন 15, তার মানে বিকাল 3টা বাংলাদেশ সময় অনুযায়ী। সো বন্ধুগণ, এখন আপনারা যে বাকি প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো অবশ্যই সুসম্পন্ন করে রাখবেন, যাতে করে আগামীকাল টিজি ইভেন্টটা শুরু হওয়া মাত্রই আমরা যেন টোকেনগুলো ক্লেম করতে পারি এবং এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারি, এবং চাইলে আমরা যেন সেগুলো সেল করতে পারি অথবা হোল্ড করতে পারি। মূল কথা হচ্ছে আমাদের টোকেনগুলো আমাদের ওয়ালেটে নিয়ে আসতে হবে বা আমাদের হাতে নিয়ে আসতে হবে, সেগুলো ওমেগা নেটওয়ার্কের মেইন নেটে রেখে আমাদের কোনো লাভ নাই। আর এই কাজটি সুসম্পন্ন করতে আমাদের প্রয়োজন হবে সম্পূর্ণ নতুন একটি মেটামাস্ক ওয়ালেটের। এটা আমরা কোথায় পাবো বা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তার আগে চলুন আমরা আমাদের ওমেগা নেটওয়ার্কের ওয়ালেট বাটনে ক্লিক করি। ওয়ালেট বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম ডায়লগ বক্স চলে আসে, যে বিষয়গুলো গতকালই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তারা প্রথমে যে কাজটি করবে সেটা হচ্ছে আমাদের ভেরিফাইড ব্যালেন্সের 100% 25% তারা আনলক করবে আগামীকাল, এরপরে প্রত্যেক দিন 1% করে তারা আনলক করবে। আর এজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে claim.omtech.com এই ওয়েবসাইটে গিয়ে আমাদের ওয়ালেটটা সংযুক্ত করে তারপর আমাদের টোকেনগুলো ক্লেম করতে হবে। আর এখানে তারা আরেকটা কথাও কিন্তু উল্লেখ করেছে, আমরা যারা ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করিনি তারা পরবর্তীতে, অর্থাৎ টোকেন লিস্টিং হওয়া মাত্রই আমরা কিন্তু অ্যাপ থেকেই আমাদের টোকেনগুলো কালেক্ট করতে পারবো। সো বন্ধুগণ, এখানে ভয়ের কিছু নাই, আপনি ভাববেন না যে আপনার টোকেন ক্লেম না করলে সেগুলো হারিয়ে যাবে। এখানে খেয়াল করুন এই অ্যাকাউন্টে ভেরিফাইড ব্যালেন্স রয়েছে 842, আনভেরিফাইড ব্যালেন্স হচ্ছে 3.89, আর ট্রান্সফারেবল ব্যালেন্স এখানে শো করছে যত সামান্য। আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ওমেগা ওয়ালেট এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওমেগা চেন মানে হচ্ছে ওমেগা মেননেট, চেন যখন দেখতে পাবেন বুঝবেন এটা মেননেট। এটাতে ক্লিক করার পর আমরা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে ওমেগা চেনে প্রবেশ করব। ওমেগা মেননেট বা ওমেগা চেন আসা মাত্রই দেখতে পাবেন গ্যাস ফি হিসাবে তারা কিন্তু আমাদেরকে 0.1 ওএমএন টোকেন প্রদান করেছে, যেটা তারা তাদের অফিসিয়াল টুইটার পেজেও উল্লেখ করেছে। এই গ্যাস ফিটা আপনারা কোনোভাবেই খরচ করবেন না। উপরে হাতের ডান দিকে যে গোল বৃত্তচিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে আমরা কি করব আমাদের পাস ফ্রেসটা কালেক্ট করে নিব। ক্লিক করার পর দেখুন এখানে ব্যাকআপ ফ্রেস কিন্তু রয়েছে, এই ব্যাকআপ ফ্রেস এই বাটনটাতে যদি ক্লিক করেন, এরপর আপনার ওমেগা ওয়ালেটের 6-ডিজিটের পিনটা এখানে প্রদান করবেন। করার পর আপনি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন, আর যখন আপনি পিন কমপ্লিট করবেন এরপর আপনি আপনার 12 ওয়ার্ডসের পাসফ্রেস দেখতে পাবেন। সেই পাসফ্রেসটা কপি করে সোজা চলে আসবেন গুগল প্লে স্টোরে, এসে এখানে লিখবেন মিসেস ব্রাউজার, MISES BROWSER। দেখতে পাবেন মিসেস ব্রাউজারকে, বাঁ পাশে অলিম্পিকের মতো চিহ্ন রয়েছে, হাতের ডান পাশে ইনস্টল বাটন পেয়ে যাবেন, জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন বাটন চলে আসবে, ওপেন বাটনে ক্লিক করবেন। সম্পূর্ণ নতুন একটি মেটামাস্ক ওয়ালেটের জন্য আমরা মিসেস ব্রাউজারের সহায়তা নিচ্ছি, কারণ আমাদের মূল যে মেটামাস্ক রয়েছে সেটা তা আমাদের কোর টোকেন রয়েছে। যাই হোক, এখন মিসেস ব্রাউজার ওপেন হয়েছে, নিচেই দেখতে পাচ্ছেন এক্সটেনশনস, এই ঘরে মেটামাস্ক কিন্তু রয়েছে। যদি কারো এটা শো না করে তাহলে উপরের দিকে সার্চ যে অপশন রয়েছে এখানে এসে এক্সটেনশন মেটামাস্ক লিখলেই এটা চলে আসবে। এবার আমরা মেটামাস্ক বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে যে অপশনটি আসবে সেটা দেখতে ঠিক এরকম, ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আর তার নিচে ইম্পোর্ট অ্যান এক্সিস্টিং ওয়ালেট। আমরা অবশ্যই ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেট এই বাটনটিতে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু পাসফ্রেসের অপশন চলে আসবে, আর এখানে আমাদের মূল কাজ, আমরা যে ওমেগা ওয়ালেট থেকে 12 ডিজিটের পাসফ্রেসটা কপি করে নিয়ে আসলাম,
সেটা আমরা এখানে পেস্ট করব তার আগে আই অ্যাগ্রি এই বাটনটাতে ক্লিক করতে হবে অর্থাৎ আমরা তাদের টার্মস এন্ড কন্ডিশনস এন্ড প্রাইভেসি পলিসি এগুলোর সাথে সম্মত জ্ঞাপন করছি এরপর আমাদের 12 ডিজিটের 12 ওয়ার্ডের পাসফ্রেজটা চলে আসবে এখানে আপনি নাম্বার 1 এই যদি চাপ দিয়ে ধরে আপনি কপি করা পাসফ্রেজগুলো পেস্ট করে দেন তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 প্রত্যেকটা ঘরে একদম সিরিয়াল অনুযায়ী আপনার কপি করা পাসফ্রেজগুলো অটোমেটিক বসে যাবে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এরপর সবশেষে আপনারা কনফার্ম সিক্রেট রিকভারি ফ্রেজ এই বাটনে ক্লিক করতে হবে এবার আমি আপনাদের দেখাচ্ছি লাইভে খেয়াল করুন আমি জাস্ট পেস্ট করে দিলাম সাথে সাথে 12টা পাসফ্রেজ বসে গিয়েছে হাতের ডান দিকে যে আই চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার পাসফ্রেজগুলো দেখে নিতে পারবেন সবশেষে কনফার্ম সিক্রেট রিকভারি ফ্রেজ এই বাটনে আমরা ক্লিক করব এরপর আমাদেরকে আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে আর অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন যেমন এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বারস এবং সেই সাথে স্পেশাল ক্যারেক্টারের সংমিশ্রণে প্রথমে পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ড নিচে আবার টাইপ করে তারপর নিচে টিক চিহ্ন দিবেন যে আই আন্ডারস্ট্যান্ড এদের সাথে আমি একমত এবং সবশেষে ইম্পোর্ট মাই ওয়ালেট এই বাটনে ক্লিক করতে হবে আমি আমার পাসওয়ার্ড সেট করেছি এবং ইম্পোর্ট ওয়ালেট বাটনে ক্লিক করলাম সাথে সাথে খেয়াল করে দেখুন ওয়ালেট ক্রিয়েশন সাকসেসফুল অর্থাৎ আমার যে ওমেগা নেটওয়ার্কে ওয়ালেটটা রয়েছে সেটা আমি মেটামাস্কে নিয়ে আসলাম গট ইট বাটনে ক্লিক করলাম এরপর নেক্সট বাটন চলে এসেছে নেক্সট বাটনে ক্লিক করব এরপর ডান বাটন আসবে ডান বাটনে ক্লিক করলে আমার এখানকার আপাতত যে প্রসিডিউর সেটা কিন্তু কমপ্লিট এখন আমরা হোয়াটস নিউ এর ডান পাশে যে ক্রস চিহ্ন এই ক্রস চিহ্নতে ক্লিক করে আমরা এই অপশন থেকে বের হয়ে যাব অর্থাৎ আমরা কী করব মেটামাস্কের মেন ইন্টারফেসে চলে আসব এখন সমস্যা হচ্ছে এটা ইথারিয়াম মেননেটে রয়েছে আমরা এই ইথারিয়াম মেননেট এখানে ক্লিক করব ক্লিক করে আমরা এখান থেকে বিএনবি স্মার্ট চেন বা বিএসসি নেটওয়ার্ক এটা সিলেক্ট করব এই জন্য প্রথমে আমাদেরকে অ্যাড নেটওয়ার্ক এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যদি আসি তাহলেই দেখতে পাবো বিএনবি স্মার্ট চেন অর্থাৎ এখানে আপনার লিখাই রয়েছে বিনাস স্মার্ট চেন হাতের ডান দিকে অ্যাড বাটন জাস্ট এই অ্যাড বাটনে আপনি ক্লিক করবেন তাহলেই কিন্তু এই বিএনবি স্মার্ট চেন বা বিএসসি নেটওয়ার্ক এটা এখানে অ্যাড হয়ে যাবে তার আগে আমাদেরকে এই নিচে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করতে হবে এই বিএসসি নেটওয়ার্ক অ্যাড করার সময় একটু সময় নেবে আপনারাও অবশ্যই একটু সময় দিবেন এরপর এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন উপরে ইথেরিয়াম মেননেট এখানে আবারও একটা ক্লিক করবেন ক্লিক করলে এখন দেখুন ইথেরিয়াম মেননেটের নিচে বিএনবি স্মার্ট চেন কিন্তু শো করছে আমরা এবার এখান থেকে বিএনবি স্মার্ট চেনে ক্লিক দিয়ে সিলেক্ট করব এবং সেই সাথে নিচে গট ইট বাটন থাকবে এই বাটনে ক্লিক করে দিব এবার আমাদের বিএনবি স্মার্ট চেন নেটওয়ার্কটি পুরোপুরি সেট এবার সেটিংসের ডান পাশে যে ক্রস চিহ্ন এই ক্রস চিহ্নতে একটা ক্লিক করে আমরা এই ইন্টারফেস থেকে মূল ইন্টারফেসে চলে আসব এবার খেয়াল করে দেখুন ইথারিয়াম মেননেটের বদলে আমরা কিন্তু এখন বিএনবি স্মার্ট চেন মেননেটে রয়েছে এবং জিরো বিএনবি এখানে রয়েছে এবার আমাদের কাজ হচ্ছে ওএমএন টোকেন ইম্পোর্ট করা এই জন্য ইম্পোর্ট টোকেন্স এই বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে সো আমরা কি করব ইম্পোর্ট টোকেন্স এই বাটনে ক্লিক করব ক্লিক করার পর কাস্টম টোকেন উপরে খেয়াল করুন ইম্পোর্ট টোকেন্সের নিচে লেখা কাস্টম টোকেন এবং নিচে টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস এবার আমাদের ওএমএন টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস প্রয়োজন পড়বে আর এই ওএমএন টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু আমাদের নেভারস্কেপ 365 এর টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এই জন্য আমরা প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে একটু আসব এসে এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা কপি করে নেব জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে অটো কপি সেট করা এবার এখানে এসে আমরা এটা পেস্ট করে দিব পেস্ট করে একটু অপেক্ষা করলে বা একটা ক্লিক করলেই নিচে দেখতে পাবেন ওএমএন টোকেন নেম এবং ডিসিমাল 18 চলে এসেছে এবার আমাদের কাজ হচ্ছে নিচে অ্যাড কাস্টম টোকেন এই বাটনটাতে ক্লিক করা আমরা জাস্ট অ্যাড কাস্টম টোকেন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ইম্পোর্ট টোকেন্স এই বাটনটা চলে আসবে নিচে হাতের ডান দিকে আর উপরে ওএমএন টোকেন ইম্পোর্ট টোকেন্স এই বাটনটাতে আমরা এবার ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ওএমএন টোকেন আমাদের এই মেটামাস্ক ওয়ালেটে অ্যাড হয়ে গিয়েছে জিরো ওএমএন যেহেতু আমরা কোনো ওএমএন টোকেন নিয়ে আসি নাই একটা রিফ্রেশ দিবেন অথবা আপনি অ্যাকাউন্টের বাঁ পাশে যে ব্যাক অ্যারো চিহ্ন জাস্ট ওই ব্যাক অ্যারো চিহ্নতে ক্লিক করলেই এই ইন্টারফেসটা চলে যাবে এবং আমরা এবার মেটামাস্কের মূল ইন্টারফেসে রয়েছে বিএনবি যে টোকেনটা ছিল তার নিচে কিন্তু ওএমএন টোকেন অ্যাড হয়ে গিয়েছে এবার আমাদের ছোট্ট আরেকটা কাজ আছে সেটা হচ্ছে ঠিক সাতোশি করে আমরা যেভাবে মেটামাস্ক ওয়ালেটে কোর এর মেননেট অ্যাড করেছিলাম ঠিক একইভাবে ওএমএন এর বা ওমেগা নেটওয়ার্কের মেননেটটাও আমাদের এই মেটামাস্কে অ্যাড করতে হবে এজন্য আমরা কী করব ওই যে উপরে টু লেখা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা একটা নিউ ট্যাব নিব নিউ ট্যাব নেওয়াই আছে এরপরও চাইলে নিউ ট্যাব এই প্লাস চিহ্ন এখানে ক্লিক করলেই নতুন একটা ট্যাব ওপেন হবে
এরপর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, অর্থাৎ একটা ওয়েব পেজ ওমেগা নেটওয়ার্কের, এই ওমেগা নেটওয়ার্কের এই ওয়েব পেজটা বা লিঙ্কটা এখানে আমাদেরকে পেস্ট করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমরা এখানে পেস্ট করবো https://claim.omtech.com। এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলেও দেওয়া থাকবে। এখানে আসার পর আমরা হাতের ডান দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট এই অপশনটা, আমাদেরকে এখন কানেক্ট ওয়ালেট এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর খেয়াল করুন, শুধুমাত্র ওকে এক্স ওয়ালেট এই লোগোটা দেওয়া আছে। আগে কিন্তু ওকে এক্স ওয়ালেট এবং মেটামাস্ক দেওয়া ছিল, এখন তারা এটা ফিক্স করেছে। এই ওকে এক্স ওয়ালেটের উপরে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে, অর্থাৎ মেটামাস্কের সাথে এটা যুক্ত হবে বা কানেক্ট হবে। আমরা এবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর কানেক্ট বাটন আসবে, আমরা কানেক্ট বাটনে ক্লিক করব। এই কানেক্ট বাটনে যখন আপনারা ক্লিক করবেন, সাথে সাথে আপনাদের সামনে সিগন্যাল আসবে যে আমরা ওমেগা মেইন নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে। এখানে অ্যাপ্রুভ চলে আসবে, অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারা সিগন্যাল দিচ্ছে বিএনবি স্মার্ট চেইন থেকে এবার আমরা ওমেগা মেইন নেটে ট্রান্সফার হচ্ছে। সুইচ নেটওয়ার্ক এই বাটনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। সাথে সাথে খেয়াল করুন, আমাদের যে মেটামাস্ক ওয়ালেট নাম্বারটা ছিল সেটা কিন্তু এখানে চলে এসেছে, অর্থাৎ আমাদের মেটামাস্কের ওয়ালেটটা আমাদের এই ওমেগার মেইন নেটের সাথে সংযুক্ত হয়ে গিয়েছে। নিচে রয়েছে ক্লেম ইওর টোকেন, এই বাটনে ক্লিক করে আমাদের কিন্তু আমাদের মাইনিং করা টোকেনগুলো কালেক্ট করতে হবে। আপনি চাইলে এই ড্যাশবোর্ডটা সরিয়ে দিবেন, সরিয়ে দিয়ে এখানে ইউজার মাইনিং হাতের ডানে ক্লেম বাটন, এই বাটনে ক্লিক করেও আপনি কিন্তু টোকেন কালেক্ট করতে পারবেন। এই মুহূর্তে এগুলো কাজ করছে না। এবার খেয়াল করে দেখুন, মেটামাস্কে ব্যাক করলাম আর সাথে সাথে আমার এখানে গ্যাস ফি কিন্তু 0.1 OMN রয়েছে, যেটা আমাদের ওমেগা ওয়ালেটে ছিল সেটা এখন আমাদের এই মেটামাস্কে চলে এসেছে। এটা কিন্তু গ্যাস ফি, ভুলেও আপনারা এটা কিন্তু আবার ট্রান্সফার করবেন না, যেরকম আপনারা অনেকেই কোরের বেলায় করেছিলেন। আগামীকাল যখনই আপনারা আপনাদের টোকেনগুলো ক্লেম করবেন, ক্লেম করতে গ্যাস ফি প্রয়োজন পড়বে। সো এটা এভাবেই রেখে দিবেন। আমি আবারও আপনাদের টুইটার পেজে নিয়ে আসলাম জাস্ট একটু রিমাইন্ডার দেওয়ার জন্য, কারণ অনেকেই বলছেন, আমি টিল নাও দেখছি আপনারা অনেকেই কোশ্চেন করছেন এবং অনেকেই বলছেন যে অনেকেই অনেক ইউটিউবেরই ভিডিও দিচ্ছে এবং ভিডিও দিয়েছে যে তারা লাইভে ওমেগা টোকেন ক্লেম করেছে। কিন্তু আমি আপনাদের বলবো, এই ক্লেম করার অপশনটা নাই, এটা তাদের একটা বাগ ছিল বা তাদের একটা ভুল ছিল। সেই সুবাদে বা সেই অল্প সময়ের মধ্যে অনেকেই ক্লেম করতে পেরেছে, কিন্তু তারা এখানে স্পষ্ট উল্লেখ করেছে, এ মাইনর বাগ দ্যাট অ্যালাউড আর্লি টোকেন ক্লেমস ফর এ ফিউ ইউজার্স হ্যাজ বিন ফিক্সড। তার মানে তাদের যে একটা ত্রুটি ছিল, সেই ত্রুটির কারণে অল্প সংখ্যক কিছু ইউজার তাদের ওমেগা টোকেনগুলো ক্লেম করে নিয়েছে আর তারা এটা ফিক্স করেছে। এখন চাইলেও আর কেউ এটা ক্লেম করতে পারবে না। আর আপনারা ক্লেম করতে পারবেন কখন? আগামীকাল, অর্থাৎ 16 জুন ইউটিসি টাইম সকাল 9টার সাথে 6 যোগ করবেন, হয়ে যাবে 15, অর্থাৎ 15 মানে বিকাল 3টা। তার মানে আগামীকাল 16 জুন বিকাল 3টায় বাংলাদেশ সময় আমরা কিন্তু আমাদের ওএমএন টোকেনগুলো কালেক্ট করতে পারবো বা ক্লেম করতে পারবো মেটামাস্ক ওয়ালেটে। আর যখন আপনি মেটামাস্ক ওয়ালেটে এটা ক্লেম করবেন, তখন আপনারা ক্লেম করার পর যদি আপনাদের ওমেগা নেটওয়ার্ক অ্যাপটাতে চলে আসেন এবং সেখানে ওয়ালেটে যদি আসেন, তাহলে দেখতে পাবেন টোকেনগুলো চলে এসেছে। বন্ধুগণ, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমি আপনাদের জন্য প্রয়োজনীয় কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং সেই সাথে ওমেগা নেটওয়ার্কের ওয়েব পেজ অ্যাড্রেস এগুলো সব ডেসক্রিপশন বক্সে এবং সেই সঙ্গে টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, যাতে করে এই ভিডিও দেখে আপনাদের কাজ করতে কোনো প্রকার সমস্যা না হয়। ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।